সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লক আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বাজার করতে গেছিলাম কিছু বাজার নিয়ে আসলাম বাজার বলতে মাসের যে বাজারগুলো লাগে বাজারগুলোই নিয়ে আসলাম টুকটাক এখনও পুরো আনা হয় নাই এই দোকানটা আমাদের বাসার পাশেই তো তাই ভাবলাম যে অল্প অল্প করে নিয়ে যাই একবার তো বাজার নিব না এই দেখুন আমার প্লেট মাজার যে ভীম লিকুইড শেষ হয়ে গেছিলো ভীম লিকুইড নিয়ে আসলাম জিরাও শেষ হয়ে গেছে জিরা মানে এগুলো সবই মাসের বাজার মাসে তো এগুলো লাগেই বিস্কিট আর আমার বাসায় তো অনেক বিস্কিট লাগে এই জন্য বিস্কিট নিয়ে আসলাম কোকো পাউডারও শেষ হয়ে গেছে ভাবলাম কোকো পাউডার নিয়ে আসি কেক বানাতে হবে তারপরে হচ্ছে ছেলে কাপ নুডলস খাবে ছেলের জন্য কাপ নুডলস আনলাম চটপটি খাইতে চাইছে চটপটির ডাল নিয়ে আসলাম আর আমরা তো চা খাই কনডেন্স মিল্ক তো সবসময়ই লাগে এই জন্য কনডেন্স মিল্কও আনলাম আসলে মাসে যা লাগে গুঁড়া সাবানও শেষ হয়ে গেছে ভাবলাম গুঁড়া সাবান টাবান যা যা লাগে সবই নিয়ে আসি এরপরে আবার যা লাগবে দুই চার দিন পরে গিয়ে নিয়ে আসবো যেহেতু বাসার পাশে দোকান যখন তখনই যাওয়া যায় আর আমি এগুলো গুছাতে গুছাতে তো আমার মেয়েও চলে আসবে আমার সাথে হেল্প করার জন্য মেয়ে থাকলে যা হয় মায়েদের অনেক হেল্প আমার মেয়েও আমার অনেক হেল্প করে সব কাজে আর বাচ্চা মানুষ হেল্প করলে কি হয় সেটা তো সবাই জানে যাদের বাসায় বাচ্চা আছে তারা তো আরও ভালোভাবে জানে এই দেখেন আমার মেয়ে চলে আসছে আমার মেয়ের কাজও শুরু হয়ে গেছে আমি এগুলো গুছায় রাখবো এগুলো গুছাইতে গুছাইতে আমার মেয়েও আমার সাথে দেখেন কি করে সে পারুক না পারুক জিনিসগুলা এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এই কাজগুলো তো করবেই বাচ্চা মানুষের কাজ আবার এই কাজগুলো কিন্তু বাচ্চারা করলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি বলি যে করো তাও তো শিখবা এলোমেলো না করো করুক এগুলা এরপর হচ্ছে সে আমার সাথে এগুলো গুছানোর পর দেখেন কী করলো আমি তো কী বলবো আর এই যে চটপটির প্যাকেটটা সে হাতে নেওয়া উঁচা করতে নিয়ে দিছে ফালায়া ফালায় দেওয়ার পর তো সে মহা খুশি সে এখন এগুলোতে খেলবে এদিক দিয়ে ঢেল দিয়ে ফেলে দিব ওই দিক দিয়ে ঢেল দিয়ে ফেলে দিবে এই কাজগুলো শুরু করে দিছে এই তো আমি নুডলসটা নিয়ে আসার পরই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমার ছেলে বলতেছে তুমি এখনই বানাও আমি এখনই খাবো ভাবলাম দুই প্যাকেট নিয়ে আস দুইটা কোটা নিয়ে আসছি দুইটাই বানায় দেই তারপর পেয়ারা কেটে রাখছি ভাবলাম পেয়ারাও বানাই পেয়ারাও খাওয়া যাবে আর কাসুন্দি দিয়ে পেয়ারা কিন্তু খেতে খুবই মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আমি যখন পেয়ারা নিয়ে আসে তখনই কিন্তু আমি এভাবে কাসুন্দি দেওয়া বানাই একটু বিট লবণ দিয়েই সামান্য একটু আমরা যে খাই ওই নর্মাল লবণ লবণ সামান্য একটু মরিচ গুঁড়া কাসুন্দি আর আমার ছেলে আবার একটু মিষ্টি জিনিস খায় এই জন্য পেয়ারা হলেও তারপরে একটু মিষ্টি দিতে হয় দেখা যায় যে এক চা চাচামিচ পরিমাণ চিনি দিয়ে দেই ওর কাছে নাকি মিষ্টি না হলে ভালো লাগে না এমনি যদি বানায় দেয় বলবো যে একটু চিনি দিয়ে দাও এই জন্য সামান্য একটু চিনি দিয়ে বানায় রাখি ওর এবার এই পেয়ারা ভর্তাটা খুবই পছন্দ করে দেখা যায় রাস্তায় গেলেও কোথাও যাইতে নিলে নিলেও রাস্তার থেকে এই পেয়ারাগুলো কিনে খায় কাশন্দি দিয়ে পেয়ারা এই জন্য বললাম যে বাসায় পেয়ারা আছে পেয়ারা তাহলে দোকানের মতো করে বানায় দেয় তুমি খাও বলো ঠিক আছে বানাও এই তো আমার ছেলের পেয়ারা ভর্তা হয়ে গেছে এখন অনুরোধ খাওয়ার পরে পেয়ারাটা খাবে এরপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে গিয়ে সকালে রুটি খাওয়ার জন্য যে একটা সবজি বসে দিছি একটা সবজি করব আর বাজার থেকে যে মুগ ডাল নিয়ে আসছি ভাবলাম মুগ ডালগুলো ভেজে রাখি আমি কিন্তু সব সবসময় মুগ ডাল একবারে ভেজে রাখি অনেকে আছে দেখা যায় যখন রান্না করে তখন ভাজে আমার আবার তখন ওইভাবে করলে ভেজাল লাগে এই জন্য আমি যখন কিনে নিয়ে আসি নিয়ে এসে সবগুলো ডাল একবারে ভেজে তারপরে হচ্ছে বয়মে রেখে দে যখন লাগে জাস্ট বের করে শুধু রান্না করি এই তো আমি সবগুলো ডাল ভেজে ঠান্ডা করে একটা এয়ার টাইট এয়ার টাইট বক্সে রেখে দিব আর মুগ ডালটা কিন্তু ভাজতে হবে একটু কালার চেঞ্জ করতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমরা নামায় ফেলবো এই যে মুগ ডাল ভাজতে ভাজতে আমি রাত্রে খাবারও রেডি করলাম রুটি মুরগির মাংস ভাজিও বসাই দিয়েছি ভাজি হয়ে গেছে এটা পরের দিন সকালবেলা সকাল না ঠিক দশটা বাজে আমি ভাবছি যে আজকে তেমন কিছু রান্না করব না একটু ভর্তা ভর্তি করব এই জন্য আমি তিল ভর্তা করবো তিল ভর্তাটা আসলে আপনারা চিনেন কি না আমি জানি না তিল ভর্তা এটা হচ্ছে ছোটো ছোটো মানে চিনেন হয়তো বা তারপরও দেখাইলাম এই যে এটা হচ্ছে তিল তিলগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন আমি এটা খুব ভালো করে ভাজবো খুব সাবধানে ভাজতে হবে এটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না পুড়ে গেলে কিন্তু এই ভর্তাটা তিতা লাগবে আমি এটা একদম মিডিয়াম মিডিয়াম লো হিটে এই তিলটা খুব ভালো করে ভেজে নিব তিলটা ভাজা হয়ে গেছে আমি এখন ডাল ভর্তা করব ডাল ভর্তার জন্য সব রেডি করে নিতেছি ভাবছি আজকে শুধু ভর্তা ভাতই খাবো তিল ভর্তা ডাল ভর্তা করব আলু বেগুন দিয়ে একটা ভর্তা করব তারপর ডাল রান্না করব এগুলোই আজকে করব আসলে মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না মনে হয় যে মাঝে মাঝে একটু ভর্তা ভাত খাই এই জন্য ভাবলাম ডাল ভর্তা যেহেতু করবো একটু প্রেশার কুকারেই করি এমনিতে আর সিদ্ধ দিব না প্রেশারে দিয়ে সিদ্ধ করলে ভর্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আর মরিচগুলো আমি হালকা একটু কেটে নিলাম অনেক লম্বা মরিচ এগুলো দেশ থেকে নিয়ে আসছিলাম অনেকগুলো মরিচ আনা হয়েছিল ওই মরিচগুলোই আমি মাঝখানে মাঝখানে কেটে দিছি আর এখানে আমি রসুন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর খুবই সামান্য এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলেও হয় দেখা গেলে একটু হলুদ দিলাম কারণ কালারটা ভালো হবে এই এখন আমি এটা সিদ্ধ করে নিব একদম পানি শুকিয়ে ফেলবো অল্প পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিছি তারপরে যদি একটু পানি বেশি হয় পরে আমি জাল বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে ফেলবো আর এদিকে আলু আর সিম ভর্তাও দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু চা খাই নাই চা খাওয়ার আগে হচ্ছে রান্না বসে এলাম চার পানি চুলাই দিছি চা খাবো চাটা খাওয়া শেষ করে এরপর হচ্ছে তিলটা ভেজে রাখছি তিলটা বাটবো আর তিল ভাজার পর আমি এখানে পিঁয়াজ মরিচ রসুনও ভেজে নিছি এই যে দেখুন এভাবে ভেজে রাখছি এখন তিলটা বাটার পরে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু একসাথে মিশিয়ে আমি এগুলো বাটবো বেটে ভর্তা করে নিব আর আমরা কিন্তু এই তিল ভর্তা দিয়ে পানি ভাত খাই পান্তা ভাত বলে যে আমাদের তো খুবই পছন্দ তিল ভর্তা পান্তা ভাত আর এই তো আমার ভর্তা ভর্তি কিন্তু করা প্রায় শেষ হয়ে গেছে আমি সিম আর আলু ভর্তাটা করে ফেলছি এইখানে তিল ভর্তা তিল ভর্তাও করে ফেলছি এখন হচ্ছে আমি ডালটা ভর্তা করব, ডালটা সিদ্ধ করা ছিল আর প্রেসারে দিয়ে সিদ্ধ করছি তো টাইম লাগে না এরপর হচ্ছে ডালটা অনেক গরম ছিল দেখে আর ভর্তাটা করি নাই ভাবলাম একটু ঠান্ডা হোক তারপর ভর্তা করব আমি কিন্তু কয়টা কাঁচা শুকনা কাঁচামরিচ কিন্তু আমি ভর্তার ভিতর দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে রসুন এগুলো দিয়ে দিচ্ছি ভাবলাম যে একটু কাঁচা রসুন দেই কাঁচা রসুন মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ এখন আমি পেঁয়াজ রসুন আর এই শুকনামরিচটা ডোলে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে পাতিলের ভিতরেই ভর্তা করে ফেলবো পাতিল বলতে প্রেশার কুকারের ভিতরই আমি চামিচ দিয়ে ভর্তা করে ফেলবো আর এই ডাল ভর্তা কিন্তু মরিচ দিয়ে বেশি মজা লাগে আমি আবার মরিচের সাথে একটু কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি বেশি মরিচ আমি খাইতে পারি না আমার হাজব্যান্ডও খুব বেশি মরিচ খাইতে পারে না এই জন্য দেখা যায় যে যদি ভর্তার ভিতরে পাঁচটা মরিচ লাগে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিই দুইটা মরিচ দিই তাহলে মরিচের একটা ফ্লেভারও আসে এই জন্যই আসলে মরিচটা দেওয়া আমার কিন্তু ওই যে মরিচ কিন্তু ডলা হয়ে গেছে আমি একটু কাঁচা মরি কাঁচা পেঁয়াজ রসুনও দিয়ে দিছি এটা ভালো করে ডলা হয়ে গেলে মানে মাখানোর পর তারপরে কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা করে ফেলবো আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার সাথে ডিম ভাজি করবো ডিম ভাজিটা যখন খাবো তখন করব। ডিম ভাজি তার আগে করে রাখা যায় না করে রাখলে ঠান্ডা হয়ে যায় মজা লাগে না এই জন্য ভর্তা ভার্তিগুলো আগে করে রাখলাম তারপর হচ্ছে একদম খাইতে বসবো যখন তখন ডিম ভাজি করে তারপর হচ্ছে খাবো আর সাথে হচ্ছে আমি কই মাছও ভাজি করব কই মাছ মশলা দিয়ে মাখিয়ে রাখছি ভাবছি যে কই মাছ ভাজি করবো মশলা দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ কই মাছটা একদম গরম গরম ভাত খাইতে বসার দশ মিনিট আগে ভাজি করলে হয়ে যাবে মাছ ভাজিটাও কিন্তু গরম গরম খাইতেই বেশি মজা এই জন্য ভাবলাম মশলাতে মাখিয়ে রাখি পরে হয়তো বা যখন ভাতটা খাইতে আসবে দেখা যাবে তখন ভাজি করে ফেলবো এই তো এই দেখুন আমার ভর্তা ডাল ভর্তা তিল ভর্তা তারপরে হচ্ছে আলু সিম ভর্তা এই তো আর আমার কাছে তো মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার চেয়ে ভর্তা ভাত খাইতেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে ভর্তা ভাত দিয়েই একদম পেট ভরে ভাত খাওয়া যায় ভর্তা বাড়তি মাছ ভাজি ডিম ভাজি এগুলো দিয়েই আমার খুব ভালো লাগে যেদিন ভর্তা ভাত হয় মনে হয় ওই ভাত বেশি লাগে এই তো আর আমি কিন্তু কই মাছটা মাখিয়ে রাখছি কই মাছ মাখানোর সময় আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ একটু সরিষার তেল আর সামান্য একটু রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখছি এই দেখুন এখন খাওয়ার সময় জাস্ট ভাজব এই তো আর কি এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পর আমার হাজবেন্ড এই যে প্যান প্যাসিফিক হোটেলে গেছিলো আমার যে মামা শ্বশুর মামা শ্বশুরের ওইখানে আসার সময় নাকি ওখান থেকে এই যে মালাটা কিনে নিয়ে আসছে বলতেছে তোমার জন্য একটা গিফট আনছি বছরের প্রথম গিফট নতুন বছরের নতুন গিফট এটা হচ্ছে একদম অরিজিনাল যে মুক্তা মুক্তার মালা ওখান থেকে নিয়ে আসছে সাথে ছোট্ট একটা টপও আছে ছোট্ট একটা মানে ছোট্ট টপ টপটাও খুব সুন্দর বলতেছে তোমার জন্য নিয়ে আসলাম আমি বললাম যে আমি তো হিজাব করি তুমি মালা নিয়ে আসছো কিসের জন্য বলে যে না ঘরে পরে থাকবা তারপরও পছন্দ করো আর তোমার মুখে তো অনেকবার শুনছি যে মুক্তার মালা নাকি খুব সুন্দর এই জন্য পছন্দ হইল নিয়ে আসলাম এই তো মালাটা কিন্তু খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমার নিয়ে এসে বলতেছে তোমার পছন্দ হবে কি না হাজব্যান্ড গিফট দিছে এটা পছন্দ হবে না কেমন কথা মালাটা আসলেই খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর ঠান্ডার দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে যে বিছানায় গড়াগড়ি করতেছে ঘুমানোর জন্য ওর তো দুপুরে খাওয়ার পরেই আমার ডাকবে বিছানায় আসো বিছানায় আসো ঘুমাবো এই তো ঠিক আছে আপনাদের কাছেও বিদায় নিয়ে মেয়েকে ঘুম পাড়াই আল্লাহ হাফেজ